নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আজকে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ এলএলবি অ্যাডমিশন নিয়ে, এবং বিএ এলএলবি অ্যাডমিশনস কীভাবে হবে, কবে লাস্ট ডেট, এবং তোমরা কীভাবে অনলাইনে সেটা সাবমিট করবে, সেই সমস্ত বিষয় আজকে আমরা জানব এই ভিডিওতে। আর তার জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফ্যাকাল্টি অফ ল, তার যে নোটিফিকেশান, এবং সেই নোটিফিকেশান হচ্ছে ডিটেলস অ্যাডমিশন নোটিশ 2020-2021। এই নোটিশে আমরা দেখে নেব, প্রথমে দেওয়া আছে তারা কোন কোন কলেজে তাদের সিট কতটা আছে, সেই সিটটা আমরা জেনে নেব। প্রথমে আছে ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেটা হাজারা ক্যাম্পাসে আছে, সেখানে 120খানা সিট আছে। দু নম্বর হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সিট নম্বর হচ্ছে 120। বিকাশ ভারতী ল কলেজ, যেখানে সিট নাম্বার আছে হচ্ছে 120খানায়। রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ, সেখানেও সিট নাম্বার 120খানা। যতীন্ময় স্কুল অফ ল, সেখানেও সিট আছে 120টা। শ্যামবাজার ল কলেজ, সেখানেও 120টা সিট আছে। জর্জ স্কুল অফ ল, সেখানেও 120খানা সিট আছে। সুরেশ ওয়ার দত্ত ল কলেজ, সেখানেও সেম 120টাই। হেরিটেজ ল কলেজ, সেখানেও সেম 120টাই। কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, সেখানে হচ্ছে 60খানা সিট আছে, এবং এখানে হচ্ছে 80% সিট রিজার্ভ করা আছে এলিজিবিলিটি অফ কলকাতা পুলিশ, এক্স কলকাতা পুলিশ, ডব্লিউবি পুলিশ এবং এক্স ডব্লিউবি পুলিশ। আর 11 নম্বর হচ্ছে এলজেডি ল কলেজ, সেটাও হচ্ছে 240খানা হচ্ছে সিট আছে। এবারে আমরা জানবো যে এখানে এলিজিবিলিটিগুলো কী কী আছে। প্রথম পয়েন্ট হচ্ছে এখানে ভর্তি হতে গেলে জেনারেলদের জন্য 2018-2020 সালের মধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, এবং এসসি এসটির জন্য 2016-2020 মধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। আর যারা পিডব্লিউডি আন্ডারে পড়ছে তাদের জন্য 2013-2020 মধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এবার উচ্চ মাধ্যমিক মার্কস কী লাগবে, উচ্চ মাধ্যমিক মার্কস যদি জেনারেলের জন্য হয় তাহলে 45% বেস্ট অফ 4 মার্কস লাগবে, আর যদি এসসি এসটির জন্য হয় তাহলে হচ্ছে 40% আর ডিসেবিলিটি ফর 40%। এখানে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে জেনারেলের জন্য হচ্ছে 500 টাকা, এবং এসসি এসটি এবং পিডব্লিউডির জন্য হচ্ছে 250 টাকা। অনলাইন ফর্ম সাবমিশনের ডেট হচ্ছে 30/6/2020 থেকে 30/7/2020, ঠিক আছে। অর্থাৎ জুনের 30 থেকে জুলাইয়ের 30 পর্যন্ত হচ্ছে অনলাইন ফর্ম সাবমিশন, অর্থাৎ অনলাইন সাবমিশন বন্ধুরা চলছে। তোমরা কিন্তু এই মুহূর্ত এখনই হচ্ছে অনলাইন সাবমিশন করে দাও, ঠিক আছে। এবং এই যে 30/7, এই 30/7টা ওরা এক্সটেন্ডেড করে 14 আগস্ট করে দিয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, বাট 14 আগস্ট করে দিয়েছে, এটা আপনাদের তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। 30/7-এর জায়গায় ওরা 14/8 করে দিয়েছে, অর্থাৎ ওরা এক্সটেন্ডেড করে দিয়েছে। তোমরা 14/8 পর্যন্ত সাবমিশনের ডেট, লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট কী করে করবে, সেটা হচ্ছে যে 1/7/2020 থেকে 31/7/2020 মধ্যে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন যে ফিস, অর্থাৎ 500 টাকা বা 250 টাকা, সেটা তোমাদেরকে সাবমিট করে দিতে হবে। অনলাইন অ্যাডমিট কার্ড ডাউনলোড, তার কোনো ডেট দেওয়া নেই এখনও পর্যন্ত। দেন হচ্ছে 12 মার্কশিট যে আপলোড করবে, সেটা হচ্ছে 12 মার্কশিট যখন পাবে তারপরে সেটা থেকে তোমাদেরকে আপলোড করতে হবে। ই কাউন্সিলিং কোনো ডেট দেওয়া নেই। অনলাইন অ্যাডমিশন স্লিপ ডাউনলোড, তোমরা যে স্লিপগুলো পাবে সেটা 3টে পার্টে পাবে, সেটা ই কাউন্সিলিং ডেটটা পাওয়ার পর তোমরা জানতে পারবে। আর লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট অফ অ্যাডমিশন, তার যে মেরিট লিস্টটা, সেটাও কিন্তু এখনও পর্যন্ত ডেট জানানো হয়নি কবে হবে। তবে এখানে একটা নোটিশ দিয়েছে, সেই নোটিশটা হচ্ছে এই প্যান্ডামিক কোভিড-19 জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যাবতীয় যা যদি কোনো চেঞ্জেস হয় তাহলে কিন্তু ওরা কিন্তু আপডেট করতে থাকবে সেরকমভাবে। যেমন একটা চেঞ্জেস হয়েছে সেটা হচ্ছে যে এই লাস্ট ডেটটা 14 আগস্ট হয়ে গেছে, ঠিক আছে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এবারে কী করে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে তার জন্য, সেটা আর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কী করে অ্যাপ্লাই করতে হবে, সেটা পরে আসছি। এছাড়া হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন অফ এন্ট্রান্স টেস্টের জন্য হচ্ছে MCQ টাইপের কোশ্চেন হয়, ঠিক আছে। এই যাবতীয় কোশ্চেন, এটা প্রত্যেক বছর আগের বছরে যেরকমভাবে পরীক্ষা হয়েছিল এক্স্যাক্টলি এই বছরও সেরকমভাবে পরীক্ষা হবে, কোনো চেঞ্জেস কিচ্ছু নেই। এখানে যাবতীয় ক্রাইটেরিয়া আছে তোমরা দেখে নিও, নর্মাল ক্রাইটেরিয়া, ঠিক আছে। আর এখানে বলে লেখা আছে, আর একটা স্যাম্পেল অফ কোশ্চেন্সের স্যাম্পেল দিয়ে দিয়েছে কী করে কোশ্চেন হয়, ঠিক এরকম এক্স্যাক্টলি এরকম টাইপেরই কোশ্চেনগুলো হয়, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আর এছাড়া এই কিছু
গাইডলাইন্স বা কিছু গাইডলাইন্স এসে যদি কোনো কারণে কাস্ট ক্যাটাগরি কোনো প্রবলেম হয় বা যদি কোনো ফর্ম ফিল আপ করতে কোনো প্রবলেম হয়, ঠিক আছে। এছাড়াও তো এখানে হেল্পলাইন দেওয়া আছে, সেই হেল্পলাইনে তোমরা হচ্ছে কল করে দেখে নিতে পারো, যদি এই যে হেল্পলাইন সার্ভিস অ্যাভেলেবেল, এই হেল্পলাইনে তোমরা হচ্ছে কল করে দেখে নিতে পারো। এবং এখানে যে জিমেল অ্যাড্রেস আছে, জিমেলও তোমরা মেল করে তোমরা যদি কোনো প্রবলেম হয় অনলাইন সাবমিশন করতে, তাহলে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা দেখে নিই অনলাইন সাবমিশন করবোটা কীভাবে। অনলাইন সাবমিশন করতে গেলে তোমাদেরকে প্রথমে যেতে হবে হচ্ছে, তোমাদেরকে প্রথমে আমি নিয়ে আসি। অনলাইন সাবমিশন করতে গেলে তোমাদের প্রথমে আসতে হবে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে। ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইট এটা একটি নিচের দিকে দেখবে একটা BA LLB অ্যাডমিশন 2020, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে, সেই পেজের মধ্যে এই জায়গা থেকে লগ ইন করতে পার। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যেটা আমি বলেছিলাম যে এক্সটেন্ডেড হয়ে গেছে, সেটা হচ্ছে এই দেখো লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন, সেটা হচ্ছে 30শে জুলাই ছিল, 30 সাল, সেটা এক্সটেন্ডেড টু August 14, অর্থাৎ August 14 কাছাকাছি এক্সটেন্ডেড করে দেওয়া হয়েছে। এবং ওখানে যে অনলাইন যে ফিস দেওয়া ছিল, যেটা July 31 পর্যন্ত যেটা ফিস দেওয়ার ডেটটা ছিল, সেই ডেটটাও কিন্তু ওরা হচ্ছে এক্সটেন্ডেড করে দিয়েছে। এবং এইগুলো হয়ে যাওয়ার পরে বাকি যা এন্ট্রান্স টেস্ট সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট পরে করবে, তারপর মেরিট লিস্টে অ্যানাউন্সের যে মেরিট লিস্ট সেটাও পরে করবে, ওরা যে অনলাইন যে অ্যাডমিট কার্ড দেবে সেটাও পরে করবে। তারা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এক্সটেন্ডেড হয়ে গেছে, অর্থাৎ তোমরা 14 অগস্ট পর্যন্ত কিন্তু এই BA LLB সাবমিশন তোমরা করতে পারবে, ঠিক আছে। এইবারে তোমরা যদি নতুন লগ ইন হও, মানে যদি আগে যদি তোমরা কোনো কারণে ইউজার আইডি না তৈরি করে রাখো এই ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে, যদি তোমার নতুন কেউ হও, ঠিক আছে, তাহলে তো এই নতুন নিউ ইউজারের ঠিক পাশে যে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারে তোমরা হচ্ছে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এরকম নাম, DOB, তারপর ইমেল, আধার নম্বর, ক্যাটাগরি, বিভিন্ন ধরনের, তারপর বিভিন্ন DOP, তারপর পাসওয়ার্ড, এইসব মধ্যে পাসওয়ার্ড দিয়ে এইগুলোকে হচ্ছে ফিল্ডগুলোকে ম্যান্ডেটরি তোমাকে ফিল করতে হবে। এবং এই ফিল করার পরেই কন্টিনিউ অপশানটা দিতে হবে। দেন কন্টিনিউ আসার পরে তোমাদের যাবতীয় যা ডিটেলস আছে, সেটা হোক মার্কশিট হোক ফটোকপি হোক, ঠিক আছে, সেইগুলোকে তোমাদেরকে হচ্ছে আপলোড করতে হবে। এবং আপলোড করার পর তারপর সাবমিশন করে দিতে হবে, এবং দেন তারপরে তোমাদেরকে পেমেন্টটা করে দিতে হবে। সেটা যদি জেনারেল হয় তাহলে 500 টাকা, আর যদি SC ST হন তাহলে 250 টাকা। তবে আরেকবার তোমাদেরকে মনে করে দিই, 30শে জুলাই পর্যন্ত নয়, 14 অগস্ট পর্যন্ত বাড়ি দেওয়া হয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে গেলে নিচে কমেন্টে করে জানাবে যে আমরা এরকম ধরনের আরও ভিডিও যেতে চাই, এবং আলাদা অন্য কোনো ইউনিভার্সিটি যদি অ্যাডমিশন নিয়ে যদি জানতে চায় বা ভিডিও পেতে চান, তাহলে সেটাও তোমরা হচ্ছে নিচে কমেন্ট করে জানাবে, এবং আমি অবশ্যই চেষ্টা করবো সেটার উপর একটা ভিডিও করে দিতে। সো টাটা।